পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমাদের জীবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অমূল্য। ওই দিন স্কুলে, নানা প্রতিষ্ঠানে, ক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা, নাটক করা হয়। এই দিনটি খুব সুন্দর করে পালন করা হয়। ঠিক তেমনই এমন এক সংস্থা নিক্কন, যা 1994 সালে 1 জানুয়ারি দিন থেকে নানা রকম কাজের সাথে যুক্ত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে সকাল থেকে সুন্দরভাবে পালন করলো তারা। সকালে প্রভাত ফেরি, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের নাচ, গান, নাটক ইত্যাদি করা হয়। ওই দিনই সকলেই সুন্দরভাবে পালন করে থাকেন। আপু মুখার্জির রিপোর্ট, টাইমস নিউজ, বাংলা। নিক্কন 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছে 1 জানুয়ারি। তখন থেকেই নিক্কন বিভিন্ন রকম কাজকর্ম করে চলেছে। নিক্কন প্রভাত ফেরি শুরু হয়েছে 1999 সাল থেকে। এটা আমাদের 25তম বর্ষ। যদিও 2021 সালে যখন করোনার মহামারী ছিল, সে বছরটা আমরা অনলাইন অনুষ্ঠান করেছিলাম, সে বছর আমরা বেরোতে পারিনি। এছাড়াও নিক্কন একটি মেলা করে, নিক্কন সাংস্কৃতিক মেলা, যেটা বহু বছর হয়েছে কবি শঙ্কর ঘোষের অভিভাবকত্বে। আমাদের সন্দীপ রায় থেকে স্বাগত লক্ষ্মী দাশগুপ্ত বা এরকম গুণী মানুষজনরা আমাদেরকে আশীর্বাদ দিয়ে এসছেন। নির্মলা মিশ্র থেকে শুরু করে আরও যে গুণী মানুষজনরা, তারাও আমাদের সঙ্গে আজীবন ছিলেন। ছিলেন অমর পাল, আরও এরকম গুণী মানুষজন এখনও রয়েছেন। আর কিছু অনুষ্ঠান আমাদের 25শে বৈশাখে যেমন প্রভাত ফেরি হয়, তার পাশাপাশি নিক্কন সাংস্কৃতিক মেলা হয়। প্রতি বছর জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হয় ওটি। এই মেলাটি হতো কবি শঙ্কর ঘোষের অভিভাবকত্বে। প্রত্যেক বছর একটা বিষয়কে বেছে নিয়ে আর তার উপর আমরা বিভিন্ন দিক থেকে আলোকপাত করি। আমাদের শেষ বছরের বিষয় ছিল লোকসংস্কৃতির চোখ, তার আগের বছরের বিষয় ছিল লোকসংস্কৃতির ধান। সেটাও আমাদের 20তম বর্ষ পেরিয়েছে। এবছর আমাদের বিশেষ বন্ধু হিসাবে এসেছিলেন রূপম ইসলাম, এর পাশাপাশি সরঞ্জিৎ চক্রবর্তী, বিমল চক্রবর্তী, মৌসুমি সাহা, সুপ্রিয় দত্ত, এরাও আমাদের সদস্য হিসাবে আমাদের এই মেলায় উপস্থিত ছিলেন। আপনার পরিচয়? আমি নিক্কনের সম্পাদক পার্থ নাগ কথা।